আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি মিরাজ হোসেন। কারখানা শোরুমের পক্ষ থেকে আজকে আরেকটি গাড়ি রিভিউ করতে যাচ্ছি। ভিউয়ার্স, আজকে যে গাড়ি রিভিউ করতে যাচ্ছি খুব সুন্দর একটি গাড়ি, ডেকোরেটেড গাড়ি, কিয়া ব্র্যান্ডের গাড়ি, ব্ল্যাক কালার একটি গাড়ি। মডেল ইয়ার হচ্ছে, গাড়িটা মডেল ইয়ার হচ্ছে 2012 এবং রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2013 জানুয়ারি মাসে। এটা ব্র্যান্ড নিউ রেজিস্ট্রেশন হয়েছিল। বেশ, আমি প্রথমে পুরো গাড়িটার ফুল ভিউ দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দর একটি গাড়ি, ডেকোরেটেড গাড়ি, আরামদায়ক গাড়ি। এই গাড়িটার সাথে পজিশন হেডলাইট দেওয়া হয়েছে এবং এই গাড়ির ইন্ডিকেটারগুলো হচ্ছে এলইডি। ইন্ডিকেটার হচ্ছে এলইডি। এলইডি ইন্ডিকেটারগুলো বেশ, আমি প্রথমে পুরো গাড়িটার ফুল ভিউ দেখার চেষ্টা করছি। 18 সাইজের চাকা, অ্যালয় রিম এবং চারটা চাকরি হচ্ছে নতুন। এটা ফোর হুইল ডিস্ক ব্রেকের গাড়ি। বেশ, গাড়ির সাথে হেডলাইট ব্যাগটা সবই অরিজিনাল, কোনো কিছু চেঞ্জ হয়নি। ব্যাকলাইটগুলো এলইডি, এলইডি লাইট। ভিউয়ার্স, দেখাচ্ছিলাম গাড়িটার ফুল ওভারভিউ, এখন ভিতরের ইন্টারনাল ভিউটা দেখাবো। খুবই সুন্দর ডেকোরেশন একটি গাড়ি, বেজ ইন্টেরিয়র, সিট মেমোরি আছে এটার। এবং এটা সামনে দুটা সিট হচ্ছে পাওয়ার সিট, ড্রাইভ সিটও পাওয়ার এবং সাথের সিটও পাওয়ার। সামনে দুটা সিটই পাওয়ার এবং স্টিয়ারিংয়ে ক্রস কন্ট্রোল অপশন দেওয়া আছে এবং অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। 25 স্টার্টের গাড়ি, ডুয়েল এসি ফাংশন আছে এটাতে। এবং এটা হচ্ছে আপনার সিট হিটার এবং সিটের মধ্যে ঠান্ডা বাতাস যেন লাগে ওই রকম একটা অপশন দেওয়া আছে এটাতে। যে ডট ডট সিট, গাড়ির সাথে অরিজিনাল লেদারের সিট। যখন আপনার সিটগুলো এই অপশনে দেওয়া হয়, আপনার গ্রিন অপশনে যেটা, তখন এই সিটের এখান থেকে আপনার একটু ঠান্ডা বাতাস আসে পিছনের দিক থেকে এবং নিচের দিক থেকে ঠান্ডা বাতাস আসে, আপনার শরীরটা ঠান্ডা রাখে আর কি ভিতর থেকে। এবং এটা সানরুফ আছে, খুব সুন্দর একটা সানরুফ। পিচারটা ফিক্সড আর সামনে একটা ওপেন হয় গ্লাস। অরিজিনাল লেদার সিটের গাড়ি। ডুয়েল এসির অপশনটা এখানে পিছনে এবং গাড়িটার সাউন্ড সিস্টেমও খুব ভালো। ফুল ড্যাশবোর্ডটা দেখাচ্ছি, অনেক অপশন সম্মিলিত একটি গাড়ি, খুব আরামদায়ক ডেকোরেটেড গাড়ি। বেশ, পিছনে অনেক জায়গা, অকটেন চালিত গাড়ি। এটা বেজ স্পিকার, এটা খুব ভালো ধরনের বেজ ধরে এই স্পিকারটা। সাউন্ড সিস্টেম খুবই ভালো, আগেই বলেছিলাম। গাড়ির সাথে স্পেয়ার চাকা দেওয়া আছে, একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি, খুব কম চলে একটি গাড়ি। স্পেয়ার চাকাটাও নতুন, দেখেন কত ভালো গ্রিপ। চলুন এখন ইঞ্জিনটা দেখাচ্ছি। অকটেন চালিত ইঞ্জিন এবং এটা হচ্ছে 2000 সিসির একটা ইঞ্জিন, গাড়িটা 2000 সিসির। গাড়ির বনাট কম্বলটা দেখেন, এখনও নতুন গাড়ি, খুবই ফ্রেশ, এই জন্যই বলছি আর কি, এক্সট্রিম লেভেলের ফ্রেশ। এই গাড়ির এখন একটা নাট খোলা হয়নি এখন পর্যন্ত, দেখেন ভিউয়ার্স, এই যে নাটের মধ্যে যে রঙটা থাকে এই রঙটা এখনও আছে, একটা নাট এখন পর্যন্ত খোলা হয়নি এই গাড়ির।
কতটা ফ্রেশ দেখেন ভিউয়ার্স। ইঞ্জিনের পিছনে যে হিট প্রুফ যে কম্বলটা দেওয়া থাকে সেটা এখনও কত ভালো আছে, কিচ্ছুই হয়নি। গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিন কোনো কিছুই চেঞ্জ হয় নাই, গাড়ির সাথেটা এখনও আছে। প্রত্যেকটা যন্ত্রাংশের মধ্যে স্টিকারগুলো দেওয়া আছে, অরিজিনাল হেডলাইট কোনো কিছু চেঞ্জ হয়নি, প্রত্যেকটা স্টিকারগুলো এখনও আছে। দেখেন এসির পাইপের যে স্টিকারটা সেটা এখনও আছে, কোনো পার্সি চেঞ্জ হয়নি। এই গাড়ির যেটার সাথে স্টিকার লাগানো সেটার সাথে স্টিকার আছে গাড়ির সাথেরই, কোনো কিছু চেঞ্জ করে না, প্রত্যেকটা স্টিকার আছে এখনও। আমরা শুধু জাস্ট একটু পরিষ্কার করেছি গাড়িটা, বাট গাড়ির সাথে সব যন্ত্রাংশ কোনো কিছু চেঞ্জ হয়নি, এই ব্যাপার শতভাগ নিশ্চয়তা দিব। আর অ্যাকশন হিস্ট্রি তো ভিউয়ার্স কল্পনা করা যায় না, এই গাড়ির কোনো অ্যাকশন হিস্ট্রি নেই, এটা 100% নিশ্চিত থাকতে পারেন আপনারা। খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি ভিউয়ার্স। ভিউয়ার্স দেখছিলেন গাড়িটার ফুল ইঞ্জিন, ভিউয়ার্স দেখছিলেন কেয়া ব্র্যান্ডের গাড়ি, 2012 মডেল, যার রেজিস্ট্রেশন সন হচ্ছে 2013। এটা ব্র্যান্ড নিউ রেজিস্ট্রেশন হয়েছে, ব্ল্যাক কালারের গাড়ি, 2000 সিসির ইঞ্জিন এবং অকটেন চালিত। খুবই গর্জিয়াস এবং লাক্সারিয়াস একটি গাড়ি, খুব ডেকোরেটেড গাড়ি। আমি ইন্টেরিয়র ভিউ যখন দেখাচ্ছি তখন হয়তো দেখেছেন, যারা এই গাড়িটা সরাসরি দেখতে চান তারা আমাদের শোরুমে চলে আসবেন, আমাদের শোরুমের অ্যাড্রেস ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা গাড়িটা সরাসরি দেখলে আরও ভালো লাগবে, এই ব্যাপারে আমি অনেকটা হয়তো নিশ্চয়তা দিতে পারি আপনাকে, যে যদি কেয়া ব্র্যান্ডের গাড়ি কেউ পছন্দ করে থাকেন, হ্যাঁ, তাহলে আপনার এই গাড়িটা দেখলে অবশ্যই ভালো লাগবে। খুব আরামদায়ক গাড়ি এবং খুব অপশন সম্মিলিত একটি গাড়ি, আপনারা সরাসরি দেখেন, দেখলে আমি আরও ভালোভাবে বুঝিয়ে বলতে পারবো, যে অপশনগুলো দেখা যেতে পারবো, আপনাদের ভালো লাগবে আশা করি। ঠিক আছে, আজকে ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।